আসসালামু আলাইকুম, শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থী। আশা করি সবাই ভালো আছো, তাই না? শুধুমাত্র একজন আছে, রাশিদা নাকি? ১৯০ পেজ বের করো, বই খাতা কলম ক্যালকুলেটার সঙ্গে আছে তো? না, ১৯০ পেজ, 8-এর 6 নম্বর অঙ্কটা দেখাবো আমি, দেখো। দেওয়া আছে টেন থেটা ইকুয়াল 3/4। হ্যাঁ রাশিদা, আমার কথা শুনতে পাও? এবার রিয়া আসছে, সুমায়া, সুমাইয়া আর হচ্ছে রিয়া। দেখো, 190 পেজের 8 নম্বরের 6 নম্বর অঙ্ক, প্রথমে দেওয়া আছে ট্যান থিটা ইকুয়াল হচ্ছে 3/4, ঠিক আছে? এবার আমার প্রশ্ন হলো যে, কোশ্চিনে দেওয়া আছে যে সাইন থিটা ঋণাত্মক। প্রথমে আমরা এটা জানি যে ট্যান থিটা সমান কি, কোন দুইটার অনুপাত বলো তো একজন? রিয়া আর হচ্ছে সুমাইয়া, যে ট্যান থেটা সমান হচ্ছে সাইন থেটা ভাগ হচ্ছে কস থেটা। এবার কোশ্চিনে দেখো যে সাইন থেটা ঋণাত্মক দেয়া আছে, তার মানে এর সামনে একটা মাইনাস চিহ্ন হবে, কিন্তু বাম পাশে দেখো যে ট্যান থেটা ধনাত্মক, সেক্ষেত্রে সাইন থেটা যদি ঋণাত্মক হয় তাহলে কস থেটা কি হবে বলো তো একজন দেখি? রিয়া বলো যে ট্যান থেটা ধনাত্মক, আর এই পাশে বলা আছে যে সাইন থেটা ঋণাত্মক, কিন্তু কস থেটা সম্পর্কে কোনো কথা বলা নাই, সেক্ষেত্রে কস থেটা কি হবে, কে পারবা বলো? সেক্ষেত্রে কস থেটা ঋণাত্মক হবে, কি কারণে? কারণ এই দুটার অনুপাত ট্যান থেটা হচ্ছে ধনাত্মক। দেখো এবার, যে মাইনাস মাইনাস কেটে গিয়ে সাইন বাই কস থাকবে, তখন আমার ট্যান হবে, বোঝা গেল? আচ্ছা, এবার আমরা জানি যে সেক স্কোয়ার থেটা সমান হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা, তাহলে সেক থেটা ইকুয়াল প্লাস মাইনাস রুট অফ আর 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা। আচ্ছা, প্লাস মাইনাস ঠিক রাখলাম, 1 প্লাস ট্যান থেটার মান ছিল 3/4, এটা বসায় হোল স্কোয়ার দিলাম, ঠিক আছে? আচ্ছা, সেক থেটা সমান প্লাস মাইনাস,
তাহলে 1 প্লাস 9/16 16 লসাগু, তাহলে 16 প্লাস 5/4, এ পর্যন্ত বোঝা গেল? ইরা, জি স্যার। আচ্ছা, প্রথমে আমি বলে আসলাম যে তোমার কোশ্চিনে দেওয়া আছে সাইন থেটা ঋণাত্মক, সেক্ষেত্রে কস থেটাও ঋণাত্মক হবে, কি কারণে হবে আমি বুঝাই দিলাম, ছিলা সেই সময় তুমি? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা বলতে ট্যান থেটার অনুপাত হচ্ছে সাইন থেটা বাই কস থেটা, যেহেতু সাইন থেটা ঋণাত্মক তার মানে কস থেটাও ঋণাত্মক হবে, তাই তো? তাহলে কস থেটা যদি ঋণাত্মক হয় তাহলে সেক থেটা কি হবে বলো তো দেখি। ঋণাত্মক হ্যাঁ, ঋণাত্মক, তাহলে এখান থেকে সেক থেটার কোন মানটা নিব, -5/4, তাই না? এখান থেকে কস থেটার মানটা বের করব, তাহলে কত হবে -4/5, তাই না? ঠিক আছে, হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আসি, এবার সাইন থেটার মানটা বের করব, তাহলে ট্যান থেটা সমান হচ্ছে সাইন থেটা বাই হচ্ছে কস থেটা, এর নিচে 1 আছে, আর গুণন করো, সাইন থেটা ইকুয়াল হচ্ছে ট্যান থেটা কস থেটা, তাহলে ট্যান থেটার মান বসাই দাও 3/4, আর এই যে কস থেটার মান এখান থেকে বসাই দাও কত, -4/5, তাহলে এটা এটা কেটে যাবে, তাহলে -3/5, বোঝা গেল? জি স্যার। আচ্ছা, এবার যেহেতু আমি বোর্ডের সবকিছু মিশাই দিব, আমি সেক্ষেত্রে আমার সুবিধার্থে আমি মানগুলা এক পাশে লিখে নিই, না হলে এবার লেফট হ্যান্ড সাইড ওঠাও, এবার বই থেকে লেফট হ্যান্ড সাইড ওঠাও, এবার মানগুলো বসাই দাও, সাইন থেটার মান হচ্ছে 3/5 প্লাস কস থেটার মান হচ্ছে -4/5, সেক থেটার মান হচ্ছে -5/4, ট্যান থেটার মান হচ্ছে 3/4, ঠিক আছে? আচ্ছা, -3/5 প্লাস এ মাইনাস এ -4/5, আর নিচে যা ছিল তাই রাখো। এবার কি করব, ওপরে আর নিচে দুইবার লসাগু নিব, ওপরে লসাগু কত, 5, তাহলে -3/-4, আর নিচে 4 লসাগু, তাহলে হবে -5+3, ঠিক আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমার জায়গার অভাব, এজন্য এখান থেকে এখানে লিখলাম, দেখে নাও। হ্যাঁ, তাহলে উপরে কত থাকতেছে, উপরে থাকে -7/5, আর নিচে থাকে
মাইনাস 2/4, তাই তো? এবার দেখো মাইনাস 7/5 উল্টাই দিব, 4/-2, তাই না? তাহলে মাইনাস মাইনাস কেটে যায়, এইটা দ্বারা এটারে কাটলে 2, তাহলে কত আসে? 7 × 2 = 14, নিচে 5। বোঝা গেছে? বলো, কারো কোনো কোশ্চিন আছে? না, আচ্ছা, তাহলে আপনারা এবার 186 পেজ, উদাহরণ 25, এই 25 নম্বর উদাহরণটা একটু দেখে নেন তো আপনারা। পাইছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখেন, একই অঙ্ক তবে একটু চেঞ্জ আছে। সেখানে সাইন থেটা ঋণাত্মক দেওয়া ছিল, তাই না? এবার কি ঋণাত্মক দেওয়া আছে? কস থিটা। এবার কস থেটা ঋণাত্মক দেওয়া আছে, না? আচ্ছা, তাহলে পারবেন আগের মতো করে নাকি? বইয়ে একটু অন্যভাবে করে দেওয়া আছে, এভাবে না করলে হবে। আমি যেভাবে করে দিলাম এভাবে করলেও একই উত্তর আসবে, ঠিক আছে? এবার লেফট হ্যান্ড সাইডে দেখেন যে কস মাইনাস থেটা দেওয়া আছে আর সেক মাইনাস থেটা, এই দুটার কিন্তু সূত্র আছে। এর আগের ক্লাসগুলোতে আমি সেগুলো বোঝাই দিয়েছিলাম নাকি? বলেন তো কি হবে, কস মাইনাস থেটা থাকলে সূত্র কি হবে? বলেন একজন, পারবেন? তার কস থিটা আর সেক থিটা। হ্যাঁ, দেখেন তার আগে ব্র্যাকেটের ভিতরে মাইনাস থেটা দেওয়া আছে, সেক্ষেত্রে সূত্র কি হবে? ১৭৭ পেজ বের করেন, দেখেন সূত্র দেওয়া আছে। আমরা এইভাবে মনে রাখবো যে কি দেওয়া আছে, কস মাইনাস থেটা আর হচ্ছে সেক মাইনাস থেটা। এই ঘরটা কার? এই ঘরটা হচ্ছে কস থেটা আর সেক থেটা, না? তাই তো নাকি? আচ্ছা, এবার দেখেন যে কস মাইনাস থেটা এই যে এই টাইপের থাকলে আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরব, এখান থেকে এটা মূল অক্ষ ধরে, ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি কস মাইনাস থেটা, তার মানে এই ঘরে পড়বে থেটার, ঠিক আছে না? তাহলে এই ঘরে যেহেতু পড়বে, তাহলে এই ঘরটা হচ্ছে কস থেটা আর সেক থেটার, তাহলে এদের নিজের ঘরে এটা, তাহলে নিজের ঘরে তো এরা ধনাত্মক থাকবে না? হ্যাঁ স্যার। সেজন্যে কস মাইনাস থেটা সেক মাইনাস থেটা যদি এই টাইপের থাকে, তাহলে শুধু কস থেটা হবে আর শুধু সেক থেটা হবে, এই এদের দুইজনের ক্ষেত্রে। আর বাকি যে চারটা আছে, যেমন ধরো ট্যান মাইনাস থেটা, তখন কিন্তু মাইনাস ট্যান থেটা হবে, বাকি তিনটার ক্ষেত্রেও মাইনাস আসবে। বোঝা গেল?
শুধুমাত্র কস মাইনাস থেটা আর সেক মাইনাস থেটা এই টাইপের থাকলে দুইজনাই ধনাত্মক হবে, বাকি যে চারটা অনুপাত আছে তারা কি হবে? ঋণাত্মক। ঋণাত্মক হবে। ঠিক আছে, তাহলে এই দুটো অঙ্ক করে নিয়েন, পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, এবার তাহলে আসি। এবার দেখেন যে আমি লেকচার শিটে চারটা অঙ্ক দিয়েছি, দুইটা সম্ভাবনার আর হচ্ছে দুইটা ত্রিকোণমিতির। আমি ত্রিকোণমিতির ওই দুটা থেকে একটা আলোচনা করব। প্রথমটা দেখেন, হোয়াটসঅ্যাপে দেখেন চারটা অঙ্ক দিয়ে আসছি, পাইছেন আপনারা? জি স্যার। আচ্ছা, উদ্দীপকে দেওয়া আছে যে ট্যান এ, 1 নম্বরে দেওয়া আছে যে ট্যান এ ইকুয়াল হচ্ছে 1/√3, তাই না? আর 2 নম্বরে দেওয়া আছে ট্যান এ প্লাস কট এ ইকুয়াল হচ্ছে পি, এই তো? এবার কয়ে দেওয়া আছে যে ট্যান এ ইকুয়াল মাইনাস 1/√3, ঠিক আছে? এখান থেকে আমার এ এর মান নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে একটা কন্ডিশনও দেওয়া আছে, কন্ডিশনটা কি হচ্ছে যে 5/2 ইজ লেস দেন এ ইজ লেস দেন 3/5/2, এইটা দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, এবার একজন বলেন তো যে এই কন্ডিশন অনুযায়ী এর মানটা কোন ঘরে হবে? একজন বলেন দেখি। এই কন্ডিশন অনুযায়ী এর মানটা কোন চতুর্ভাগে হবে? ইরা আর রিয়া বলো। দেখো যে এ মাইনাস ঠিক রাখলাম, ট্যান কত ডিগ্রির মান? 1/√3, ট্যান 30 ডিগ্রির মান নাকি? আর সেটাকে লিখবো কি 5/6, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো চতুর্ভাগে গেলাম, চতুর্ভাগে যাওয়ার পরে যেহেতু আমার এখানে ট্যান কি ঋণাত্মক দেয়া আছে আর তোমার কন্ডিশন দেওয়া আছে 90-এর চাইতে বড় আর 270-এর চাইতে ছোট, তার মানে এই দ্বিতীয় চতুর্ভাগ আর হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, এই দুই চতুর্ভাগের যে কোনো এক ঘরে হবে, তাই তো? মাইশা বলো ঠিক আছে। এই কন্ডিশন অনুযায়ী হ্যাঁ স্যার, ঠিক আছে। এই দুই ঘরের যে কোনো এক ঘরে হবে না, কিন্তু এখানে ট্যান থেটা ঋণাত্মক আছে, সেক্ষেত্রে কোন ঘরটাই আমি নিব বলো তো দেখি। তার দ্বিতীয় ঘরে এটা প্রশ্ন হয়ে গেল না আমাকে, তুমি একবারে শিওর ভাবে বলো, শিওর হয়ে বলো, কারণ তৃতীয় দ্বিতীয় পরে দ্বিতীয় ঘরে
তৃতীয় ঘরটা হচ্ছে ট্যান, তার নিজের ঘর, সে ধনাত্মক, কিন্তু তোমার কোশ্চিনে ঋণাত্মক দেওয়া আছে, তাহলে এটা কোথায় হবে? দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় ভাগে। ঠিক আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি লিখব? ট্যান এ, যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে, তাহলে ট্যান পাই মাইনাস 5/6, তাই লিখবো না? বোঝা গেল এইটুকু? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার ট্যান এ থাকলো, ট্যান থাকলো, এখানে লসাগু নাও 6, তাহলে হবে 6π - π, ঠিক আছে তো? ক্যালকুলেটর আছে সবার কাছে? ক্যালকুলেটর আছে সবার কাছে? জি স্যার। আচ্ছা, এবার দেখেন তো, 180-কে 5 দ্বারা গুণ, 6 দ্বারা ভাগ, কত আসে? 150। 150। এবার ট্যান 150 চাপ দেন তো কত আসে? দেখেন যে মাইনাস কত আসলো, -0.57। 0.57। এবার এই মাইনাস থাকলো, এই 0.57 এর মান দেখেন 1/√3, 1 কে √3 দ্বারা ভাগ দেন, দেখেন এই মানটা আসবে। আসছে? জি স্যার। আচ্ছা, তাহলে আপনার কোশ্চিনে কত দেওয়া ছিল? আপনার কোশ্চিনে এটা দেওয়া ছিল না, -1/√3 দেওয়া ছিল, ইয়েস স্যার। মিলছে আপনার উত্তরের সঙ্গে? তাহলে এর মান 5π/6 বসালে আপনার ওই সমীকরণটা সিদ্ধ করবে, ঠিক আছে? আচ্ছা, এবার খ নাম্বারটা দেখি, খ নাম্বারে কি বলা আছে? 1 নং হতে প্রমাণ করো যে, এইটা না? তাহলে 1 নম্বরটা কি দেওয়া আছে? 1 নম্বরে দেওয়া আছে ট্যান এ ইকুয়াল 1/√3, তাই না? এটা দেওয়া আছে, আচ্ছা, যদি এটা দেওয়া থাকে তাহলে আমরা আগে থেকে জানি যে সেক স্কোয়ার এ সমান হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার এ। আচ্ছা, সেক এ প্লাস মাইনাস √1 প্লাস ট্যান স্কোয়ার এ, এটা লিখতে পারবো? পারবো তো না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে সেক এ সমান প্লাস মাইনাস, আমি একবারে লিখলাম, দেখেন তো লেখা যায় কি 1/3, মানটা আমি বসাইলাম না, হ্যাঁ এই মানটা না বসাই আমি একেবারে লিখলাম, তাহলে প্লাস মাইনাস, তাহলে আসবে 4/3, তাহলে প্লাস মাইনাস
টু বাই রুট থ্রি আসবে। জি স্যার। আচ্ছা, এবার খ নম্বর অঙ্কে একটা কন্ডিশন দেওয়া আছে, এই কন্ডিশন অনুযায়ী এর মানটা কোন ঘরে বসবে এবার? তার প্রথম ঘরে। প্রথম ঘরে। প্রথম ঘরে যদি বসে, প্রথম ঘরে তো ছয়টা ত্রিকোণমিতি অনুপাতে ধনাত্মক নাকি, তাহলে সেক থেটার কোন মানটা নিব? ধনাত্মক। ধনাত্মক মানটা নিব। তাহলে সেক এ ইকুয়াল হচ্ছে টু বাই রুট থ্রি, ঠিক আছে তো? জি স্যার। তাহলে কস এ কি হবে, রুট থ্রি বাই টু, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার কোশ্চিনে দেখেন, কোশ্চিনে আমার সাইনের মান দরকার, কজের মান দরকার, সেক আর ট্যান নাকি। সেক্ষেত্রে আমি সেক পাইছি, কজ পাইছি, আর কোশ্চিনে আমার ট্যান আছে, তাহলে নাই কোনটা, কোনটা নাই? নাই হচ্ছে আমার সাইন এ। এটা হবে এটা হয় জি স্যার। আচ্ছা, তাহলে মানগুলো একটু লেখি, সাইন এ হচ্ছে হাফ, আর ট্যান এ সমান দেওয়া আছে 1/√3। এবার অঙ্কটা উঠাই, হ্যাঁ, যেটার মান লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা উঠাও, দেওয়া আছে সাইন মাইনাস এ প্লাস কজ এ, আর হচ্ছে সেক মাইনাস এ প্লাস ট্যান মাইনাস সি, এটা দেওয়া আছে তাই তো? তাহলে জি স্যার। আগের সূত্র মতে এইটা কি হবে বলেন তো দেখি। এর আগে দেখলাম সাইন মাইনাস থেটা, এখন আমার থেটার জায়গায় এ আছে, তাহলে এটা সূত্র কি হবে, মাইনাস সাইন এ হবে না? যদি এই টাইপের থাকে সেক্ষেত্রে আমি কি বললাম, যে কস আর সেক ধনাত্মক হবে, বাকিগুলা ঋণাত্মক হবে, তাই না? তাহলে এই যে জি দেখেন, স্যার। তাহলে এটা সেক এ হবে, আর এটা কি হবে, মাইনাস ট্যান এ, এটা না তাই তো? জি স্যার। এবার মানগুলো বসায়, এই যে এখানে চারটা মান লেখা আছে, এই মানগুলো বসায় ক্যালকুলেশন করা যাবে? হ্যাঁ স্যার, যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্যালকুলেশনটা আপনারা করে নিয়েন, ওকে। ত্রিকোণমিতিক আরেকটা অঙ্ক থাকলো, সেটা আপনাদের জন্য হোমওয়ার্ক, এটা করে নিয়েন হোমওয়ার্কটা, ঠিক আছে? হোমওয়ার্কটা করে ত্রিকোণমিতিক 2 নম্বরটা, ওই লেকচার শিটের 2 নম্বরটা হোমওয়ার্ক থাকলো, হোমওয়ার্কটা করে গ্রুপে পোস্ট দিয়েন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।